আজকের এই ভিডিওতে ডিএম অফিস বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে ছেলে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের মতো সমান পদে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদ সহ বিভিন্ন পদে রিক্রুট করা হচ্ছে যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল করতে পারবে কিভাবে ফর্ম ফিল করবে অফিশিয়ালি নোটিফিকেশন সহ শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার আগে পেতে সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে যার মেমো নম্বর স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এখানে প্রথমেই জানিয়েছে দেখুন নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার আন্ডার রূপশ্রী প্রকল্পের আন্ডারে তোমাদের ডিএম অফিসে রিক্রুট করা হচ্ছে যেখানে আবেদন করতে পারবে দেখো জানিয়েছে ইন্ডিয়ান সিটিজেন অনলি ফর সিলেকশন টু দ্য ফলোয়িং পোস্ট সো দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলি আবেদন করতে পারবে প্রপারলি টেম্পারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে এবং তোমরা আবেদন ষোলোই ফেব্রুয়ারি থেকে করতে পারবে দুসরা মার্চ পর্যন্ত এবং আবেদন তোমরা অফলাইনে সাবমিট করতে পারবে যেখানে লাস্ট ডেট এখানে দোসরা মার্চ দু হাজার দেখো কোন কোন করা হচ্ছে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুট করা হচ্ছে রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রে এগারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দিয়ে হবে চারটি শূন্য পদ রয়েছে প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিকে ওয়ান ইয়ারলি কন্ট্রাক্টে রিক্রুট করেছে কিন্তু মাধ্যমে এই কাজের পরিসীমা বাড়ানো হবে এবং এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্রাজুয়েট থাকতে হবে যে কোনো শাখায় সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিড জানতে হবে সে এক বছর যদি ওয়াকিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে এবং এখানে দেখো তোমাদের কাজের ডিটেলসটা দিয়ে দিয়েছে দেখে নিতে পারো পরবর্তী কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখো এরপর যে পোস্টটা রিক্রুট করা হয়েছে সেটি হলো অ্যাকাউন্টেন্ট পোস্টে যেখানে পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে একটি শূন্য পদ রয়েছে এসসি প্রার্থীদের জন্য প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিকে ইয়ারলি বেসিকে তোমাদের রিনিউয়ালের মাধ্যমে রিক্রুট করা হচ্ছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ জানতে হবে তিন বছরের ওয়ার্কিং নলেজ থাকলে অগ্রাধিকার পাবে এবং কাজের ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো আবেদন কীভাবে করবে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নোটিশের মধ্যে দেওয়া নেই তোমাদের ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করবে সেটা জানিয়ে দেবো এবং সেটা অফলাইনে তোমাদের পাঠাতে হবে রেজিস্টার পোস্ট বা এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাড্রেসে তোমাদের ডপ বক্সে গিয়ে জমা দিতে পারো বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো এটা এখানে জানিয়ে দিয়েছে শুধুমাত্র রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে এবং যদি না করো সেক্ষেত্রে তোমাদের সেখানে গিয়ে জমা দিতে হবে সিলেকশন প্রসেসটা দিয়ে দিয়েছে তোমাদের রিটার্ন টেস্ট হবে রিটার্ন টেস্টের সিলেবাসটা দিয়ে দিয়েছে এরপর কোয়ালিফাই হলে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এরপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে সিলেবাস সংক্রান্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো কোন জেলা থেকে নোটিসটি প্রকাশিত হয়েছে দেখো রিক্রুট করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যদি ঝাড়গ্রাম না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যেকদিন দিন বিভিন্ন জেলার ভিডিও আনি সো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে নিজেদের জেলার নামটি নেক্সট পার্ট ভিডিওতে তোমাদের জেলা থেকে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হলে অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে তোমরা অনেকগুলি নোটিশ পেয়ে যাবে যেমন এখানে দেখো কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে রিক্রুট করা হচ্ছে এবং রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রে রিক্রুট করা হচ্ছে দুটি রিক্রুটমেন্ট হচ্ছে সো দুটি নোটিশই ডাউনলোড করে নিতে পারো এবং সেম পোস্টটি রিক্রুট করা হচ্ছে নোটিশগুলো তোমরা ডাউনলোড করে নেবে এখানে ভিউ অপশনে নোটিশ রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন